আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির মাংস। এই রান্নাটা কিন্তু রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা করতে হয়। প্রথমেই একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 4-5 টুকরা, তেজপাতা দিয়ে দিব 2টা। আমি তেজপাতাটা মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপরে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু কম। এবার পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন বাটা মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। লবণ দিয়ে দিব 7 মতো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও দিতে পারবেন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে দিব, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। 3 থেকে 4 মিনিট জাল দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাতে মুরগির মাংস দিয়ে দিব। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার এই মশলার সাথে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর সময় চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগবে। নেড়েচেড়ে মাংসটা আমি মশলার সাথে ভুনিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বুটের ডাল। আমি বুটের ডাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দেইনি, কারণ এই সিদ্ধ করা পানিটা কিন্তু আমরা পরবর্তীতে এই মাংসতে ব্যবহার করব। এবার ডালের সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগের থেকে ডাল সিদ্ধ করে যে পানিটা রেখেছিলাম সেই পানিটার সবটুকু দিয়ে দিলাম। ডালটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই মুরগির মাংস সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু পানি দিতে হবে। এখন আমি জাল দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার যতটুকু পরিমাণ আপনারা ঝোল পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ রেখে দিবেন। আর এই মাংসতে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে এই মাংসের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়, অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য। মাংসটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে, আমি এবার চুলা থেকে নামিয়ে নিব, নইলে কিন্তু আরও ঝোলটা কমে যাবে। তৈরি করে নিলাম ভীষণ মজাদার বুটের ডাল দিয়ে মুরগির মাংস। এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।